Assalamualaikum, hello viewers. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড ফুচকা যা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। এই ফুচকা তৈরির জন্য আমার যা যা লাগবে তা হলো বিট লবণ, ধনিয়ার গুঁড়া, টেস্টিং সল্ট, চিলি ফ্লেক্স, লবণ, চটপটি মশলা আর লাগবে জিরার গুঁড়া। আর এখানে আমি আগে থেকে ডাবলি বুট এবং আলু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে ভালো করে মেশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা 4 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, স্বাদমতো লবণ। এখন আলু আর ডাবলিটাকে আমি মশলাগুলোর সাথে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। আর এটাকে কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় মিক্স করতে হবে মশলা দিয়ে, ঠান্ডা হলে মিক্স করলে কিন্তু ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি সামান্য ধনিয়া ও পুদিনা পাতা কুচি, আর লাগবে 1 স্লাইস লেবুর রস। এখন আমি এগুলোকে মিক্স করে নিব। আর ওই দিক দিয়ে আমি টকটাকে রেডি করে নিব। টকের জন্য আমার যা যা লাগছে, তেঁতুলটাকে আমি 1/2 কাপ পানির মধ্যে ভিজিয়ে এর বীজগুলোকে আলাদা করে নিব। এখন তেঁতুলের টকের জন্য আমার যে মশলাগুলো লাগবে তা আমি রেডি করে নিব। তা হলো 1 চামচ চটপটি মশলা, 1/2 চা চামচের মতো লবণ, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ এর থেকে কম জিরার গুঁড়ো, 2 চামচের মতো চিলি ফ্লেক্স, আর 2টা লেবুর স্লাইস। এর রসটাকে আমি চেপে দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব সামান্য ধনিয়া ও পুদিনা পাতা কুচি। এখন এটাকে মিশিয়ে নিব। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, তাই পরবর্তীতে আমি আরও 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। আমার এখানে মোট 1 চা চামচের মতো লবণ লেগেছে। আর দিয়ে দিব 3টা শসার স্লাইস, এখন আমি এর উপর থেকে একটু ডিম গ্রেট করে নিয়ে ডিম দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার টক তৈরি। আর এখানে আমি চটপটির ভিতরের পুরটার মধ্যে সামান্য শসা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আজকে ফুচকা তৈরির জন্য বাজার থেকে কিনে আনা ফুচকাগুলো একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে ফুচকাগুলো ভেজে নিতে হবে। ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি ফুচকা তৈরি করতে। এখন আমি 1-1 করে সবগুলো ফুচকা তৈরি করে নিব। মাঝখানে আমি একটা ফুচকা খেয়ে টেস্ট করে নিচ্ছি। ফুচকাগুলো আসলেই অনেক মজা হয়েছে,
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হয়ে গেল আমাদের ছোট বড় সবার পছন্দের ফুচকা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।